ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কেএমডিএ কলকাতার বিভিন্ন ব্রিজ এবং উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করছে। তাদের রিপোর্টে পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই চিংড়িঘাটা ফ্লাইওভারের ক্ষেত্রে তার তৈরির সময় যে নকশা করা হয়েছিল তাতে পিলারে কিছু গলত ধরা পড়েছে, যার ফলে ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। এর পাশাপাশি আরও একটা ব্রিজের কথা উঠে আসছে, তা হলো কালীঘাট ব্রিজ। সেখানেও দূষিত আদিগঙ্গা বয়ে যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে, যে দূষিত জল ব্রিজের পিলারের ক্ষতি করেছে। এই দুই ব্রিজের ক্ষেত্রেই সুপারিশ করা হচ্ছে সেখানে যাতে ভারী গাড়ি চলাচল না করে। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি করা হয় এখন সেটাই দেখার। কলকাতা পুলিশের কাছে সেই সুপারিশ যাচ্ছে এবং তাই সেই অনুসারে তারা কবে থেকে কী ধরনের সিদ্ধান্ত নেন বা ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে কী নিষেধাজ্ঞা আরোপ করেন এখন সেটাই দেখার। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।